আজকে ষষ্ঠী, আজকে বিকেল বেলা বেরিয়েছিলাম, ওকে ছেলেকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম পাইপ পাড়াতে। তো ওখানে 15 বড়ি ঠাকুরটা দেখলাম, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। ওখানে একজনের সাথে দেখা হলো, কি বলবো, এত ভালো লাগলো। সে হচ্ছে স্যান্ডি সাহা, মানুষটা খুব ভালো, খুব সুন্দর, কোনো অহংকার নেই আমাদের সঙ্গে। আমি বোন ছিলাম, আমাদের সঙ্গে ফটো তুলেছে, খুবই ভালো লাগলো। আর মানে খুব আনন্দ হলো ওনার সঙ্গে দেখা হয়ে। সঙ্গে সঙ্গে তখন ভিডিও করতে পারিনি, যেহেতু ছেলে কোলে ছিল, ফটো তুলেছি ওর পাপার কোলে দিয়ে ওকে। এই যে এখন এই যে খেলা করছে বাবার সঙ্গে, মাম্মা কই রে, মাম্মাম কই কই, দেখি তো দেখি তো, এটা মাম্মাম, এটা আমার মাম্মামটা, কি করছো, খেলা করছো? এই যে বাবার সঙ্গে এখন খেলা করছে, এখন ডিনার করব। তোমরাও দেখো পৌরপল্লী ঠাকুরটা কত সুন্দর হয়েছে, আমি তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি, তো চলো দেখে নিই আমরা। এখন এসেছি পৌরপল্লী ঠাকুর দেখতে, তো তোমাদেরকেও দেখাই কত সুন্দর করেছে প্যান্ডেলটা, একটু দেখো। দেখো কত সুন্দর করেছে প্যান্ডেলটা, সমস্ত পাটের ব্যাগ ঝুলিয়ে ঝুলিয়ে প্যান্ডেলটা করেছে, খুব ভালো লাগছে দেখতে। আর দাড়িপাল্লা পুরনো দিনের সেই, খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। হ্যাঁ ছেলেকে তুলবো, এই যে আমার ছেলের পাপার কোলে, এত সুন্দর, চল, খুব সুন্দর করেছে পৌরপল্লী, পাইকপাড়া পৌরপল্লী, ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটা। খুব সুন্দর বানিয়েছে, খুব ভালো বানিয়েছে।